অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলের মানে তৃণমূল কংগ্রেস কোহিনুর সেই দলের প্রতিনিধি কোহিনুর এখানে কংগ্রেসের অবস্থানটা খুব স্পষ্ট কিন্তু এই যে একটা সন্তর্পণে দিল্লিতে গিয়ে একটা ধোঁয়াশাপূর্ণ পরিবেশ তৈরি হলো দুজনের মিটিং হলো তো আপনারা রাজ্যে কিভাবে ডিল করবেন বিষয়টাকে দেখুন আমি অভিষেক দা উত্তরটা ঠিক করে দিতে পারলেন না কারণ তাদের কোনো কম্পালশন আছে বাধ্যবাধকতা আছে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী একে অপরের সঙ্গে দেখা করে ইন্ডিয়া জোটের দুজন সাংসদ এবং নিশ্চিত রূপে দুজন দলের নেতা তারা কথা বলছে তারা দুজন সাংসদ তারা কথা বলছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত আজকে মিডিয়ার একটা একটা টার্গেট মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় যাচ্ছেন কার সঙ্গে দেখা করছেন মিডিয়া সব এত হাই প্রোফাইল লিডার তো মিডিয়ার নজরে থাকবে আমি দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা এক্স্যাক্টলি আমি তাই বলছি যে আমেরিকা চলে যাওয়ার পরে অনেক মিডিয়া বলে দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন দেখুন একটা জিনিস পরিষ্কার প্রদেশ কংগ্রেসকে হ্যাজ টু টেক দি কল তারা কোন দিকে আছে তারা কি বিজেপির বিরুদ্ধে আছে না বিজেপি যাদের বিরুদ্ধে বা যারা বিজেপির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আছেন রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী বা সর্বভারতীয় যে কংগ্রেস আছেন এআইসিসি আছে তাদের কল কিন্তু ক্লিয়ার তারা বলে দিয়েছেন যে বিজেপির বিরুদ্ধে লড়াইতে তারা বিজেপির বিরুদ্ধে যারা আছে তাদের সঙ্গে আছে কিন্তু আমি দেখছি এখানে গতদিন ছাত্র পরিষদের মিটিংয়ে কে কৌস্তবপন্থী কে অধীরপন্থী কে কতটা সিপিএমের পক্ষে থাকবে কে কতটা বিজেপির পক্ষে থাকবে দে আর অলটুগেদার কনফিউজড তারা কিং রাজ্য রাজ্য কংগ্রেস কনফিউজ পরিষ্কার কোহিনুর একটা একটা বিষয় আপনি পরিষ্কার করুন তো যে ধরুন এই মুম্বাইতে অভিষেকও গেলেন রাহুলও গেলেন কোহিনুর আমি আপনাকে প্রশ্ন করছি দুজনেই গেলেন যদি যে কোনো বিষয় জোট সংক্রান্ত যে কোনো বিষয় আলোচনা মুম্বাইতেই হতে পারতো খুব সিম্পল যে প্রশ্নটা কিউরিওসিটি জেনারেট করছে যে উনি হঠাৎ দিল্লি চলে গেলেন তাও এত সন্তর্পণে ব্যক্তিগত বিমানের সঙ্গে আবার পিকে তারপরে কাক ভরে মিটিং তো এইগুলো মানে এতগুলো ডট জুড়লে প্রশ্ন তো অবশ্যই তৈরি হচ্ছে তো আলাদা করে যদি জোট নিয়ে মিটিং করতে হবে তো আরেকটা শহরে কেন না না এটা তো দেখুন এইটা আবার একটা রকম অন্যরকম প্রশ্ন হয়ে গেল দুজন সাংসদ দুজন দলের নেতা দুজন দলের অ্যালায়েন্সের নেতা তারা একে অপরের সঙ্গে কোথায় কিভাবে মিটিং করবে কি আলোচনা করবে এইটা তো ইটস আ পার্ট অফ দেয়ার স্ট্র্যাটেজি অর পার্ট অফ দেয়ার স্ট্র্যাটেজিটাই তো বোঝার চেষ্টা করছি পার্সোনাল টাইমিং শিডিউলস না না এটা তো যে কোনো কিছু হতে পারে এইটা নিয়ে আমার মনে হয় বাইরে এত বেশি আলোচনা বা এত বেশি গুরুত্ব এটা নিশ্চিতভাবে কংগ্রেসের কাছে প্রদেশ কংগ্রেসের কাছে এটাই কিন্তু সবচেয়ে বেশি আলোচনার বিষয় আপনারা গুরুত্ব না দিলে কি কোহিনুর দেখুন একটা জিনিস এটা কি স্পিড পোস্টে পাঠিয়েছে সিবিআই হ্যাঁ স্পিড পোস্ট স্পিড পোস্টে যদি পাঠিয়ে বা রেজিস্টার্ড পোস্টে যদি পাঠায় তাহলে কিন্তু একটা ওই কনসাইনমেন্ট নাম্বারের ডেলিভারি রিপোর্ট থাকে সেই ডেলিভারি রিপোর্টটা তো সিবিআই পাবলিশ করে দিতে পারে যে ভাই দেখো আপনার বাড়িতে ডেলিভারি গেছে এই চিঠিটা তার কনসাইনমেন্ট নাম্বার দিয়ে পাঠিয়ে দিতে পারে সিম্পল আর দুই আরেকজন মুখপাত্র যিনি বললেন যে ওনার বাড়ির অফিস বা ওনার মন্ত্রীর অফিস ওনার বাড়ির অফিসে বা মন্ত্রী উনি তো মাননীয় মন্ত্রী ওনার অফিসে গিয়ে একটা চিঠি রিসিভ করিয়ে আনলেই বোঝা যায় যে চিঠি ওনার কাছ অবধি পৌঁছেছে দেখুন একটা জিনিস খুব পরিষ্কার যে সিবিআইয়ের এনকোয়ারি বা ইডির এনকোয়ারিতে যতটা বেশি না ইন্টারেস্ট তার চেয়ে বেশি ইন্টারেস্ট এর থেকে পলিটিক্যাল ডিভিডেন্ড গেইন করার সেটা শুধুমাত্র পশ্চিমবাংলায় না সারা ভারতবর্ষ জুড়েই প্রচুর এমন ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে আবার যখন সেই দলের নেতা বিজেপিতে চলে গেছে সেই ইনভেস্টিগেশন বন্ধ হয়ে গেছে সেটা শুভেন্দু অধিকারী হোক সেটা হেমন্ত বিশ্ব শর্মা হোক কি নারায়ণ রানে হোক কিন্তু ইনভেস্টিগেশনের রেজাল্ট যেটা নর্মাল কোর্সে হওয়া উচিত যে তদন্ত হবে চার্জশিট হবে ট্রায়াল হবে তারপর ভার্ডিক্ট হবে সেই ভার্ডিক্ট পর্যন্ত সিবিআই পারেনি বরং কংগ্রেসের আমলে যেসব সিবিআই এনকোয়ারি হয়েছিল এবং কংগ্রেসের নেতা বা বিরোধী নেতারা তারা তার মধ্যে অ্যাকিউজড হয়েছিলেন যার মধ্যে কানিমজি একটা ছিলেন সেখান থেকে সিবিআই এনকোয়ারি না করাতে আজকে ল্যাক অফ এভিডেন্সে কানিমজি ছাড়া পেয়ে গেছেন কানিমজি ফ্রি হয়ে গেছেন তাহলে সিবিআইয়ের এসেনশিয়াল এজেন্ডাটা
ইনভেস্টিগেশন নয়, এসেনশিয়াল এজেন্ডাটা হচ্ছে একটা মিডিয়া ট্রায়াল হবে। ডেফিনেটলি মিডিয়ার তো দোষ নেই, সিবিআই এর এই এজেন্ডা কেন হবে? খবর পাচ্ছে, খবর পাচ্ছে, সিবিআই এর যারা কর্তা ব্যক্তিরা তারা তো অ্যাপয়েন্টেড হন তদন্তের জন্য। হ্যাঁ, এই জায়গাটাই তো আজকে সারা দেশে প্রশ্ন পিউদি, যে সিবিআই বা ইডির কাজ তো তদন্ত করা, কিন্তু আমরা তো দেখেছি কখনো সিবিআই সিবিআই নিজের অফিসারদের অ্যারেস্ট করে, কখনো সিবিআই এফআইআর করে কিন্তু পরবর্তীকালে আর ইনভেস্টিগেশনই করে না যদি বিজেপিতে চলে যায়। এইগুলো নিয়ে তো প্রশ্ন জাগে, সিবিআইয়ের মানে ইম্পার্শিয়ালিটি নিয়ে প্রশ্ন।